সামাজিক অবক্ষয়ের নগ্নরূপ আরও এক নাবালিকা ধর্ষিতা এবার তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী থানাধীন উত্তর মহারানীপুর এলাকায় পুলিশ অভিযুক্ত ধর্ষক অমরজিৎ দেববর্মাকে গ্রেপ্তার করেছে ঘটনায় গোটা মুঙ্গিয়াকামী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তথাকথিত সভ্যতার যুগ তথাপি নারী দেহলোভী বিকৃত হায়নার দল সদা সক্রিয় সুযোগ পেলেই নারী দেহ লুটে পুটে খাওয়ার চরম বাসনা সামাজিক অবক্ষয়ের নগ্নরূপ ব্যতীত আর কি অহরহ ঘটছে এমন ঘটনা ঠিক তেমনি আরও এক নাবালিকা ধর্ষিতা এবার তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী থানাধীন উত্তর মহারানীপুর এলাকায় উত্তর মহারানীপুরের রবিচরণ পাড়ার বাসিন্দা মৃত সমূল দেববর্মার ২৫ বছর বয়সী ছেলে অমরজিৎ দেববর্মা একই এলাকার বাসিন্দা ১৪ বছর বয়সী এক নাবালিকাকে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে রাতের আধারে বলপূর্বক ধর্ষণ করে ঘটনা গত ১৩ জানুয়ারি মেয়েটি তার বাবা মাকে সব জানালেও কিংকর্তব্য বিমূঢ় পিতা মাতা এই কয়েকটা দিন কিছুই বুঝে উঠতে পারছিলেন না তাদের কি করণীয় শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যায় এই ধর্ষণ কাণ্ডের ব্যাপারে মুঙ্গিয়াকামী থানায় একটি মামলা লিপিবদ্ধ হয় পুলিশ ঘটনার প্রাথমিক তদন্তক্রমে অভিযুক্ত অমরজিৎ দেববর্মাকে পরবর্তীতে গ্রেপ্তারে সক্ষম হয় তার মেয়েকে ধর্ষণ করার ঘটনা বুক ভাঙা হৃদয়ে জানালেন ধর্ষিতার অভাগা পিতা মানে ১৩ তারিখ হাঙ্গ্রানি সারি গহর মানে সেরাইনি কেসব ব্যাপারটি আং মাথায় যা আবখা ইংখা আং বন করি আন সেরাইন যে দোকান মানিফাইনে নিফাই নং দোকান নিহিন হারই ও কেস বরক দিন মুখাই ইংখা অমরজিৎ ইংখাইন ব ফাইকা আন সেরাই বুফান বুংখা সুমল্য বিন পারাখাই বড় বিন পারাখাই রবিচরণ পারা ইংখাইন আনি সেরাইখাই দোকান মানুষ না নিহু ফাইকা ফাই মানে বিশৃঙ্খা দোকান বউ মানুষে পাইলি বনরম বই তালা হাঁকা জোর জলম খাই তালাং মানে বিশৃঙ্খ অনেক দুই সাত দিকে রক বলঙ্গ তালাং রে বন যে খাইনানি খাই আকই বনরে খাই আকই তনে রে রেখা তনিপুর আন সেরাই সেরক হবই বউ ফাই মালিয়া কারণ আর দিন যত জাগানো বক্স রক্ত আমি বই চেয়ার রক্ত তত মাই তুমি দেখেছে অবন বাকি না সেরাই তাই ইয়াগ্র ফোন রকরে দিনে অভিযুক্ত অমরজিৎ দেববর্মাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট পুলিশ কর্তা মুঙ্গিয়াকামী পিএসসি একটা অভিযোগ আছে যে রবিচরণ পাড়া এরিয়াতে সেখানে একজন ছেলে নাম হচ্ছে অমরজিৎ দেববর্মা বয়স ২৫ পিতার নাম হচ্ছে লেট সুমূল্য দেববর্মা সে ওই এলাকারই একজন মাইনর মেয়েকে রেপ করেছে গত ১৩ তারিখের রাত্রে এই বলে আজকে থানাতে অভিযোগ করেছে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কেস রেজিস্টার করেছি মুঙ্গিয়াকামী পিএসসি যার কেস নাম্বার হচ্ছে ০২ ২০২২ আন্ডার সেকশন ৩৭৬ আইপিসি অ্যান্ড সেকশন ৪ অফ পক্সো অ্যাক্ট এই মামলায় আমরা কেস রেজিস্টার করেছি এরপরে আমরা সঙ্গে সঙ্গে আসামি অমরজিৎ গত ১৩ জানুয়ারি এই নাবালিকাটি ধর্ষিতা হয়েছে কিন্তু কি কারণে ৬ দিন বাদে এই ব্যাপারে থানায় মামলা হলো সে ব্যাপারে কিন্তু একটা রহস্য তৈরি হয়েছে তবে কি কারণে থানায় মামলা করার ব্যাপারে বিলম্ব তা কিন্তু অপ্রকাশিত পুলিশ ঘটনার পরবর্তী তদন্ত জারি রেখেছে এর মধ্যেই এই নাবালিকা ধর্ষিতা হওয়ার পাশাপাশি ধর্ষক অমরজিৎ দেববর্মা গ্রেপ্তার হওয়ার ঘটনায় স্বভাবতই গোটা মুঙ্গিয়াকামী এলাকায় গভীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উপরন্তু ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে সে যাই হোক আবারও তথাকথিত সভ্য সমাজের মুখোশের পর্দা ফাঁস আবারও এক নাবালিকা ধর্ষিতা আবারও সামাজিক অবক্ষয়ের নগ্ন রূপ প্রকাশ্যে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড